बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। जायसा निवेदित, मंजूर मुर्शिद प्रोजेक्ट, म्यूजिक प्लस। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या सैयदी या रसूलल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या सैयदी या रहमतल लिल आलमीन। अस्सलातु वस्सलामु अलैका या सैयदी या शफीअल मुज़्ज़निबीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन। वस्सलातु वस्सलामु अला मन अरसलहु रहमतल लिल आलमीन वाला आलिही व असहाबी व अज़वाजी व इतरती व उलमाए अहले सुन्नती व औलियाए उम्मती अजमाईन। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी शान हबीबी तअज़ीम लहु व तशरीफा। इन्नल्लाहा व मलाइकतहु यसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सैयदिना मुहम्मद वालिही व असहाबिही व सल्लम। सल्लल्लाहु अला वालिही व असहाबिही व सल्लम। তাই একটু মহব্বতের আওয়াজে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। একটু মহব্বত নিয়ে পড়েন না, একটু মহব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।
কোথায় রইলেন দয়াল নবীজি আমাদেরকে ছাড়িয়া, আপনার তিম উম্মত কান্দে নবী নবী করিয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলী জাতে হক সে কব জুদা হে, জাতে মহবুব বে খুদা, জো হে ফরমা নে ইলাহি ও হে ফরমা নে রাসূল। আল্লাহুম্মা লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলী এই দুনিয়া পড়ে তাকবে, একদিন মোরা তাকবো না, সবাই আমাদের ভুলে যাবে নবী গো আপনি ভুলবেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলী সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাম ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম হাবিবে কিবরিয়া তুমো শফিয়ে আসিয়া তুমো, তুমি ছোড় কর কহাঁ যাও বতাও ইয়া রাসূল আল্লাহ সালাতুন ইয়া রাসূল আল্লাহ সালাম ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম হাবিবাল্লাহ আলাইকুম আই কে শর হে ওয়া দুহা আমদ জামালে রুহে তু নুকতায়ে ওয়াল্লাইলি ওয়াসুফে জুলফে আম্বর বয়ে তু সালাতুন ইয়া তেরে নসুলে পাক বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে নূর তিরা সব গরানা নূর কা সালাতুন ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহু
আর একটু মহব্বতের আওয়াজে আল্লাহ আল্লাহ ইয়াসিন তোহা কামিলি ওয়ালা কুরআন কি তাফসীর হাজির নাজর শাহিদ কোসম আয়া সেরা জুমনির নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ জিবরিল আয়ে ঝুলা ঝুলানে লৌরি দে দিশান জিবরিল আয়ে ঝুলা ঝুলানে লৌরি দে দিশান সোজা সোজা রহমত ওয়ালা দো জাগা কা সুলতান নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم ببركة بفضل وبكرم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا কৌলন করিমা সাদাকাল্লাহু মাওলানা আলআজিম ওয়া সাদাকা রাসূলুহু নবিয়ুল হাবিবুল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্ব সাল্লি ওয়া সাল্লিম وبارك عليه اٹھا دو پردا دکھا دو چہرہ اٹھا دو پردا دکھا دو چہرہ کہ نور باری হিজাব মে হে উঠা দো পর্দা দিখা দো চেহারা কে নূরে বারি হিজাব মে হে জমানা তারিখ হো রহা হে কে মেহরে কব সে নিকাব মে হে খাড়ে হে মুনকার নকীর সর পর না কোই হামি না কোই আওয়ার খাড়ে হে মুনকার নকীর সর পর না কোই হামি না কোই
आवर बता दो आकर मेरी पयंबर बता दो आकर मेरी पयंबर के सख्त मुश्किल जवाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी हिसाब में है जमाना तारीकी हो रहा है के मेहर कबूल से निकाब में है खुदाई को खारी गजब पर कुले के पत का रियो का दफ्तर खुदाई को खारी गजब पर कुले के पत का रियो का दफ्तर बचा लो वाकर शफीए महशर बचा लो वाकर शफीए महशर तुम्हारा बंदा अजाब में है बचा लो वाकर शफीए महशर तुम्हारा बंदा अजाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है जमाना तारीके हो रहा है के मेहर कबू से निकाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा अल्हम्दुलिल्लाह व शुक्रुल्लाह साहिब दावत को दिखा आयोजित বিশ্বের সকল ওয়ালিদের স্মরণালী সওয়াব উপলক্ষে রে আজিম ও শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে যিনি সদারত করছেন কানসোনা আনোয়ারুল উলুম ইসলামিয়া আলী মাদ্রাসা সম্মানিত আরবি প্রভাষক হযরতুল আল্লামা জনাবে মাওলানা মোহাম্মদ আবুল হাশেম সাহেব জিল্লাহুল আলী সহ উপস্থিত রয়েছেন আমাদের সকলের পরিচিত সুন্নিয়তের জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করে থাকেন জনাব আবু তৈয়ব ভাই সহ আজকের মাহফিলে যারা হাজিরা দিয়েছেন বাফের সমবয়স্ক মুরব্বীগণ নওজোয়ান ভাই ও বন্ধুরা আড়ালে মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাহেব দাওয়াতের শুকরিয়া জ্ঞাপন করছি যে সাহেব দাওয়াত আজকের এই মাহফিল আয়োজন করে আমাদেরকে আসার বসার যে পরিবেশ তৈরি করে দিয়েছে এইজন্য সাহেব দাওয়াতের অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি সাথে সাথে আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিন আপনাদেরকে জীবনের একটা মূল্যবান সময় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আসার বসার সময় কাটানোর যে তৌফিক দিয়েছেন এইজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ মহতরম হাজেরিন সম্মানিত উপস্থিত আমাকে একটা বিষয় দেয়া হয়েছে যে বিষয়টা হলো সন্তানের প্রতি মাতা পিতার দায়িত্ব এবং মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব আমি আমার বিষয়ের আলোকে আপনাদের সামনে দুই এক কথা তুলে ধরার জন্য কোরআনে কারীমের একটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারীমার অবস্থান হলো ফনের ওফারা সূরা বনি ইসরাঈল 23 নম্বর আয়াতে কারীমা আমি প্রথমত আয়াতে কারীমার অনুবাদের দিকে যাচ্ছি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু আল্লাহ এই আয়াতের মধ্য দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রভু নির্দেশ দিচ্ছেন
আপনার প্রভুর হুকুম হলো আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু, শুধুমাত্র ওই আল্লাহরই ইবাদত করবে, আপনার প্রভুর ইবাদত করবে। আমরা ইবাদত করি কার জন্য? একটু আওয়াজ দিবেন, আমরা ইবাদত করি কার জন্য? আল্লাহ বলতেছেন আমাদেরকে আমার নবীর মাধ্যমে ইবাদত কার জন্য হতে হবে? মহান আল্লাহর জন্য। আল্লাহর ইবাদতের কথার পরে আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, আমি আল্লাহর ইবাদত করার পর তোমরা কি করো? মাতা পিতার সাথে ভালো আচরণ করো, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, মা বাবার সাথে ভদ্র আচরণ করো। এরপরে বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল খেবারা আহাদু, আল্লাহ বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল খেবারা আহাদু, আল্লাহ বলতেছেন হে আমার বান্দা, তোমার সময়ে, তোমার হায়াতে, তোমার জিন্দেগিতে তোমার মা বাবার দুইজনের একজনকে পেয়েছো। কি অবস্থায়? বৃদ্ধ অবস্থায়। আল্লাহ বলতেছেন বান্দা, তোমার হায়াতের মধ্যে তোমার মা বাবার দুইজনের থেকে একজন পেয়েছ বৃদ্ধ অবস্থায়। আও কেলা হুমা, অথবা দুইজনকে পেয়েছ, হয়তো একজনকে পেয়েছ অথবা মা বাবা দুইজনকে পেয়েছ বৃদ্ধ অবস্থায়। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের কাজ কারবারও অলস হয়ে যায়, তাদের আচার ব্যবহারও অন্যরকম হয়ে যায়, ছোট ছেলের মতো হয়ে যায়। আল্লাহ এই জন্য বলতেছেন বান্দা, তোমার বৃদ্ধ বয়সে তোমার হায়াতের মধ্যে তোমার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় একজনকে পেলে অথবা দুইজনকে পেলে, ফালা তাকুল্লাহু মা উফ, ওই মা বাবাকে উফ শব্দও বলবে না। আমরা উফ বলি কখন? যখন বিরক্ত হই। আল্লাহ বলতেছেন মা বাবার সামনে উফ শব্দ বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে কি করবে না? ধমক দিবে না। কিভাবে তাদের সাথে আচরণ করবে? ওকুল্লাহুমা কৌলান করিমা, আল্লাহ বলতেছেন তাদের সাথে ভদ্র আচরণ করবে, ভদ্র ব্যবহার করবে। একটু আওয়াজ দিয়ে বলি না, সুবহানাল্লাহ। এটা হলো যে আয়াতে করিমা পড়েছি, ওই আয়াতে করিমার অনুবাদ, 15 পারা সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াত। এখন প্রথমত আসি আমার বিষয়ের মধ্যে, প্রথমত আছে সন্তানের প্রতি মাতা পিতার দায়িত্ব। প্রথমে যে বিষয় দেয়া হয়েছে সেটি হলো কি? সন্তানের প্রতি মাতা পিতার দায়িত্ব। মনে রাখবেন, সন্তান হলো আল্লাহর নেয়ামত। সন্তান কার নেয়ামত? আল্লাহর নেয়ামত। অনেক মানুষ আছে বিবাহ করেছে 10-20 বছর 30 বছর হয়ে গেছে, কিন্তু ছেলেও নাই মেয়েও নাই। তাদের কাছে গিয়ে প্রশ্ন করবেন ছেলে মেয়ে কোন প্রকারের দৌলত, তারাই বুঝবে। কিন্তু আপনার আমার ছেলে সন্তানের অভাব নেই, বিদেই আমরা বুঝতে আমাদের সমস্যা হবে। যার কাছে নাই তার কাছে কদর বেশি। শুধু সন্তান জন্ম দিলে হবে না, সন্তানও আমাদের থেকে হক পায়। কিভাবে? ইমাম আলা হযরত ইমাম আহমদ রেজাহা ফাজলে বেরলভি আলাইহির রহমান, এই ভারতীয় উপমহাদেশের একজন আল্লাহর ওলির নাম, উনি মাতা পিতার হক সম্পর্কে একটি কিতাব লিখেছেন, যে কিতাবের নাম হলো হুকুকুল ওয়ালিদাইন। আর ওই হুকুকুল ওয়ালিদাইন কিতাবটা বাংলায় অনুবাদ করেছেন জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা আমিন সাহেব, আমিন রশিদ সাহেব। হুজুর কি করেছেন? ওইটার বাংলা অনুবাদ করেছেন মাতা পিতার কর্তব্য। আমার আলা হযরত ফাজলে বেরলভি, মাতা পিতার কাছে যে সন্তান হক পায় তার দায়িত্ব বর্ণনা করতে গিয়ে বলতেছেন, প্রথমত আপনার আমার যখন সন্তান হবে তখন কি করতে হবে? সন্তানের আগমনে আনন্দ প্রকাশ করতে হবে। মেয়ে ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ যেটা দিয়েছেন যে রকম দিয়েছেন তার আগমনে কি প্রকাশ করা? আনন্দ প্রকাশ করা। কিভাবে? আমরা সাধারণত আনন্দ প্রকাশ করে থাকি যখন ছেলে হয়, মেয়ে হলে আমাদের চেহারা কালো হয়ে যায়, বলে থাকি কি মেয়ে হই দে, কি বলি? ছেলে হলে আমরা খুশি হই, মেয়ে হলে খুশি হই না। এই ধরনের আলামত যাদের আছে তারা জাহিলিয়ত যুগের মধ্যে আছে। আইয়ামে জাহিলিয়তের মধ্যে এই ধরনের অবস্থা হতো, ছেলে হলে
মন দিল খুশি থাকতো মুখে হাসি থাকতো আর মেয়ে হলে একেবারে চেহারা মলিন হয়ে যেত একটু আওয়াজ দিয়ে বলি না নাউজুবিল্লাহ ছেলে হোক মেয়ে হোক সেটা হলো আল্লাহর নেয়ামত আল্লাহর নেয়ামত পেয়ে কি করতে হবে আনন্দ প্রকাশ করতে হবে কিভাবে আনন্দ প্রকাশ মানুষকে মিষ্টি মুখ করা ওই ছেলে হোক মেয়ে হোক তাদের জন্য আল্লাহর কাছে হায়াত কামনা করা আল্লাহ যেই রকম দিয়েছেন সেই রকমের মধ্যে খুশি আছি ছেলে দিয়েছেন খুশি মেয়ে দিয়েছেন খুশি আল্লাহ তাদের হায়াত দারাজ করে দিন আর আল্লাহর শুকরিয়া আদায় করা আল্লাহ আপনার যা মন চাই সেই রকম দিয়েছেন তাতে আমি খুশি আল্লাহর ফয়সালার মধ্যে রাজি থাকা দুই নম্বরে হলো শিশু ছেলে হোক মেয়ে হোক যখন দুনিয়াতে জন্মগ্রহণ করবে তখন ডান কানে আজান দিতে হবে বাম কানে একামত দিতে হবে ডান দিকে আজান ডান দিকে একটু খেয়াল করেন ডান দিকে আজান বাম দিকে একামত নামাজের জন্য যেটা বড় করে আজান দেয়া হোক আজান দেয়া হয় সেটা আমরা কি ধরে থাকি নামাজের জন্য যেটা আহ্বান করে আজান ধরে থাকি আর নামাজ ফরজ নামাজ শুরু হওয়ার পূর্বে যেটা মুয়াজ্জিনগণ সাধারণত মানুষগণ মসজিদের মধ্যে দিয়ে থাকেন সেটাকে কি বলা হয় একামত বলা হয় আর আমার রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রসুলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন আমার রসুল আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হযরত হাসান ইবনে আলীর কানের মধ্যে ডান কানে আজান দিয়েছিলেন ওয়াকামা ফি উযুনিহিল ইউসরা এবং বাম কানের মধ্যে একামত দিয়েছিলেন বুঝা গেল ছেলে হোক মেয়ে হোক তাদের ডান কানে আজান দেয়া বাম কানে একামত দেয়া এটা হলো আমার হায়াতুন নবীর সুন্নত আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ নবীর সুন্নতের প্রয়োজন আছে কি নাই কেন না আমার নবী বলতেছেন কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ও আমার উম্মত শুনো মান আহাব্বা সুন্নতি হে আমার উম্মত তোমাদের মধ্যে যেই ব্যক্তি যে আমার উম্মত আমি নবীর সুন্নতকে ভালোবাসবে মহব্বত করবে আমি নবীর সুন্নতকে ভালোবাসবে আমি নবীর সুন্নতকে মহব্বত করবে আমার নবীজি বলতেছেন আমি নবীর সুন্নতকে মহব্বত করার মধ্য দিয়ে সে আমি নবীকে ভালোবাসলো ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যেই ব্যক্তি আমার উম্মত আমি নবীকে যে ভালোবাসলো সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে নবীর সাথে জান্নাতে থাকতে হলে নবীর সুন্নতকে কি করতে হবে ভালোবাসতে এখন তো নবীর সুন্নতের দাঁড়াই না প্রয়োজন নাই যাই হোক না কেন তিন নম্বরে হলো শিশুকে তাহনিক তথা মিষ্টান্ন জাতীয় খাবার খাওয়াতে হবে তাহনিক তাহনিক মানে মিষ্টান্ন জাতীয় যেমন মিষ্টি জাতীয় খাবার হেজুর মিশ্রি আছে না আমাদের দেশে ওইগুলো হুজুর একটু মুখে দিয়ে ছেলের মুখে দিয়ে মেয়ের মুখে সেটাও নবীর সুন্নত যাই হোক না কেন নবজাত শিশুকে মায়ের বুকের দুধ পান করানো এরকম বর্তমান সভ্যতা হয়ে গেছে দুধ পান করায় না ছেলেকে পান করায় কি বলেন না ফডের দুধ এক্সট্রা দুধ আলাদা দুধ বৈজ্ঞানিকগণ বলতেছেন যে মা তার ছেলে মেয়েকে বুকের দুধ পান করাবে ওই ছেলে মেয়ের জ্ঞান
বাড়বে ওই ছেলেমেয়ের মেধা বৃদ্ধি পাবে মেধা বেশি হবে জ্ঞান বেশি হবে ওই ছেলেমেয়ের শারীরিক গঠন সবকিছু বেশি বৃদ্ধি পাবে জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে হলো শিশুর একটা সুন্দর নাম রাখতে হবে শিশুর কি করতে হবে সুন্দর নাম এখন আমাদের দেশে আমরা নাম রাখি শিলটন মিল্টন হিলটন বল্টু ইত্যাদি ঠিক না বেটি ছেলের নাম লাগে কি শিলটন হিলটন মিল্টন বল্টু লর্ড আজে বাজে নাম যে নামের কোনো অর্থ নাই যে নামের কোনো মানা নাই হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হকুল ওয়ালাদে আলা ওয়ালিদিহি আইন হুসেনা ইসমাহু ছেলেমেয়ে মা বাবার থেকে হক পায় কি ছেলেমেয়ের জন্মের পরে একটি সুন্দর নাম রাখা কি নাম রাখা একটি সুন্দর নাম রাখা আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার মধ্যে কুল কায়নাতের মধ্যে আমার নবী বলেছেন আল্লাহ যে সমস্ত নামকে বেশি পছন্দ করে মহব্বত করে সেই নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান আল্লাহর নামের সাথে আব্দুল শব্দ যোগ করে নামকরণ করা আল্লাহর সাথে আব্দুল যোগ করলেন আব্দুল্লাহ হলো আব্দুর রহমান রহমানের সাথে আব্দুল যোগ করলেন আব্দুর রহমান হলো আর রহিমের সাথে আপনি যোগ করলেন আব্দুল আব্দুর রহিম হলো আল খালেকের সাথে যোগ করলেন আব্দুল আব্দুল খালেক হলো আল গফুরের সাথে যোগ করলেন আব্দুল আব্দুল গফুর হলো আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম ওই সমস্ত নামকে বেশি পছন্দ করেন যেই সমস্ত নামের মধ্যে আব্দুল শব্দ আল্লাহর নামের সাথে লাগানো আছে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ মহতরম হাজেরিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগেও আমার নবীর যুগে এক ব্যক্তি হযরতে সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব ওনার দাদা আমার নবীজির দরবারে আসলেন নবীজি তার থেকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি ওই সাহাবী দেখে জিজ্ঞেস করলেন তোমার নাম কি সে বলল আমার নাম হাজন হাজন শব্দের অর্থ হলো শক্ত হাজন শব্দের অর্থ হলো কঠোর লোহার মতো কঠোর শক্ত আমার নবী বললেন তোমার নাম আমি পরিবর্তন করে দিচ্ছি তোমার নাম হবে সাহাল তোমার বাবা নাম রেখেছে হাজন শক্ত আমি নবী তোমার নামকে পরিবর্তন করে নাম রাখছি সাহল অর্থাৎ সহজ সে বলল ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা অতি মহব্বত করে এই নামটা রেখেছেন সুতরাং আমি নামটা পরিবর্তন করতে পারবো না করব না আমার নবী আর বাড়াবাড়ি করলেন না তার নামটা রয়ে গেলেন হযরত সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব ওই হাজনের নাতি উনি বলতেছেন হাজনের পরিবারে আমার বাবা দুনিয়া দেখলো আমার বাবার পরিবারে আমি দুনিয়াতে আসলাম কিন্তু আমাদের পরিবারে কোনোদিন সুখ নামক জিনিস আসে নাই সুখ আমাদের পরিবার দেখে নাই কি মানা নামের গুণে মানুষের জীবনে বিপদ নেমে আসে নামের কারণে মানুষের জীবনে বিরাট প্রভাব ফেলে থাকে নাম যদি বেশ কম হয় নাম যদি অর্থের মধ্যে গরমিল হয় এখন তো আমরা নাম রাখি কিভাবে অত না বুঝে নিজের মন ইচ্ছে মতো নাম রেখে ফেললাম আমরা নাম রাখলাম কি মিন্টু কি নাম রাখলাম একদিকে আমি আমার ছেলের নাম রাখলাম মিন্টু আরেকজন তার ঘরের কুকুরের নাম রাখলেন কি মিন্টু তাহলে মানুষের নাম কুকুরের নামের মধ্যে বেশ কম আছে নাই বলেন না কি হতানো বুঝতে লিখবেন অনুরা আল্লাহুম্মা সাল্লি আলা এই ফয়তু না সাল্লি নবিয়েনা কোথায় রইলেন দয়ালে নবীজি
আমাদের কে ছাড়িয়া আপনি ছাড়া কি লাভ হবে এই জগতে বাসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা নবিনা আমরা আমাদের ছেলেদের ছেলেমেয়েদের নাম রাখব ছেলেদের নাম রাখব মোহাম্মদ করে কি নাম দিয়ে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ঘরের মধ্যে মোহাম্মদ নামের লোক থাকবে ওই ঘরের মধ্যে আল্লাহর কহর আর গজব আসবে না ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে ওই ঘরের মধ্যে বরকত নাজিল হবে যেই ঘরের মধ্যে মোহাম্মদ নামের লোক আছে এই জন্য আমরা আমাদের নাম রাখি মোহাম্মদ আব্দুর রহমান মোহাম্মদ খলিলুর রহমান মোহাম্মদ আব্দুল হালেক অনেকে আছে মোহাম্মদ নাম লাগাই না যাই হোক না কেন রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবা হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন আমার নবী ইরশাদ করেছেন মান ওয়ালাদা লাহু মাউলুদুন ফাসাম্মাহু মুহাম্মাদান তাবাররুকান বিহি কানা হুয়া ও মাউলুদুহু ফিল জান্নাহ আমার নবী ইরশাদ করেছেন যে ব্যক্তির সন্তান আছে ওই ব্যক্তি তার ছেলের নাম বরকত লাভের জন্য আল্লাহর রহমত পাওয়ার জন্য তার ছেলের নাম রাখলেন মোহাম্মদ আমার নবী বলতেছেন ওই ব্যক্তি যিনি তার ছেলের নাম রেখেছেন মোহাম্মদ উনি এবং তার ছেলে জান্নাতের মধ্যে একসাথে থাকবে আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ সালাতুন ইয়া তাফসীরে রুহুল বায়ানের মধ্যে হাদিস আল্লামা ইসমাইল হককি আলাইহি রহমাত বর্ণনা করেছেন কল আল্লাহু তাআলা ওয়া ইদরাতি ওয়া জালালি লা উযিবু আহাদান তুসাম্মা বিইসমিকা ফিন্নার আল্লাহ বলতেছেন যে আমার বান্দা বান্দিনী তার ছেলের নাম রাখলেন মোহাম্মদ ওই ব্যক্তিকে আল্লাহ কোনোদিন আযাব দিবে না কিসের বরকতে মোহাম্মদ নাম রাখার বরকতে এখন বিশ্বের অনেক দেশের মধ্যে দেখা যায় মায়ের নামও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রেখেছে মোহাম্মদ ফাতেমা মিশরের মধ্যে আছে নেটের মধ্যে পেয়েছি বইয়ের পুস্তকের মধ্যে পাওয়া গেছে মোহাম্মদ ফাতেমা মোহাম্মদ আয়েশা কিসের জন্য নবীর নামের দ্বারা বরকত লাভের জন্য জোরে বলি না সুবহানাল্লাহ যার নাম রেখেছ নিজে মোহাম্মদ রসুল যার নাম রেখেছ নিজে মোহাম্মদ রসুল সে নামের ওসিলায় দোয়া করো হে কবুল আল্লাহ করো হে কবুল সালাতুন ইয়া তোমার কাছে এই প্রার্থনা আমায় যেন নাও মদিনা তোমার কাছে এই প্রার্থনা আমায় যেন মদিনা নবী প্রেমে এমন যেন সদা রই ব্যাকুল আল্লাহ কর হে কবুল যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রসুল যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রসুল সে নামের উসিলায় দোয়া কর হে কবুল আল্লাহ কর হে কবুল শেষ মরণটা মদিনাতে লিখে দিও কফালেতে শেষ মরণটা মদিনাতে লিখে দিও কফালেতে মরণকালে দেখাই দিও মরণকালে দেখাই দিও মুহাম্মদ
রসুল আল্লাহ করো হে কবুল যার নাম রেখেছো নিজে মুহাম্মদ রসুল যার নাম রেখেছো নিজে মুহাম্মদ রসুল সেই নামেরই উসিলায় দোয়া করো হে কবুল আল্লাহ করো হে কবুল সলাতুন ইয়া মগজে কোরআন রোহে ইমা জানু দিন হাস্তহুবে রহমাতুল্লিল আলামিন সলাতুন ইয়া মহতরম হাজিনের পর হলো ছেলের আকিকা দিয়া কি দেয়া ছেলের আকিকা দিয়া নবজাত শিশুর জন্য আকিকা দিয়া আমার নবী ইরশাদ করেছেন আল গুলামু মুরতাহানুন বি আকিকাতিহি ইউযাব্বাহু ইনদা ইয়াউমিস সাবে ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসা আমার নবী বলতেছেন ছেলে মেয়ে বন্ধক আছে কিসের সাথে আকিদার আকিকের সাথে ছেলে মেয়ে বন্ধক থাকে কিসের সাথে আকিকার সাথে নবীজি বলতেছেন ছেলে যখন মেয়ে যখন জন্মগ্রহণ করবে সাত দিনের দিন তার আকিকা দিবে তার নাম রাখবে এবং তার মাতা কি করবে মাতার চুল ফেলে দিবে আকিকা দিবে নাম রাখবে এবং তার মাতার চুল ফেলে দিবে ছেলের জন্য দুটি ছাগল অথবা গরুর থেকে দুটি দুই বরাত কোরবানির সময় কি দেয়া যায় আকিকা দেয়া যায় বলুন না কোরবানির সময় আকিকা দেয়া যায় ছেলের জন্য গরু মহিষ থেকে দুই বরাত দুই ভাগ আর মেয়ের জন্য এক ভাগ হুজুর এই কথাগুলো কোথায় পেয়েছেন হযরতে আয়েশা সিদ্দিকা যিনি আমাদের মা উম্মুল মুমিনিন উনি বর্ণনা করতেছেন কালাত আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহুম আনিল গোলামে শাতানি মুকাফিয়াতান ওয়ানিল জারিয়াতে শাতান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ছেলের জন্য সমবয়সী দুটি ছাগল কি দিবে আকিকা দিবে আর মেয়ের জন্য একটি মেয়ের জন্য কয়টি একটি যাই হোক না কেন এরপরে ছেলেকে কলমায়ে তৈবা শিক্ষা দিবে কলমায়ে তৈবা কোনটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ এরপরে শিশুর খতনা করা শিশুর কি করা খতনা মানে কি আমরা বলে তাকে মুসলমানই করা যাই হোক না কেন শিশুর শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাক্কুল ওয়ালাদে আলাল ওয়ালাদে সালাসাতুন মাতা পিতার কাছে ছেলে মেয়ে তিনটি হক পায় এক নম্বর হলো আইয়ু হোসেনা ইসমাহু সুন্দর একটা নাম রাখা ওয়ুয়াল্লে মুহুল কিতাব আইদা আকালা যখন সে প্রাপ্তবয়স্ক হবে যখন সে জ্ঞানবান হবে তখন তাকে আল্লাহর কালামুল্লাহ শরীফ কোরআনে করিম শিক্ষা দিয়া ওয়ুজাব্বিজুহু ইজা আদরাকা যখন সে পরিণত বয়সের অধিকারী হবে তখন তাকে বিবাহ করানো বাদ দেয়া জোরে বলুন না সুবহানাল্লাহ এটা নবীর শিক্ষা আমার নবী বলতেছেন সুন্দর একটা নাম রাখবে কোরআনে করিম শিক্ষা দিবে কিন্তু দুঃখের বিষয় ও আইবেল লোক হতা হইতে লিখবি আর কিছু না ফুয়াশা হতা নুনুদ্দে আর মাহফিল বলবে হতা হইতে এ নবীর মাহফিল নবীর মাহফিল এর দাম হইলে জানো না নবী সাহাবা একরাম জিল্লে নবীর দেহি নমাদিতে কি নবী কি হর উনিতে কি ইয়ো আর হইলেন দি ওরা সাতুল আম্বিয়া আর গুণাগারিত্বারি আর শানুন মাঝে আলেম ওলা শানুন মাঝে আর নবী হই দে আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া নবীগণের ওয়ারিশ হলো আলেমগণ আর তো কোরআন হাদিসের কথা হই দে না
তুনতে বেজার কালার আর গমন লাইলে অনুড়ির জনগুই এডেডি সব গরিতে লাভ নাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উম্মত তুমি তোমার ছেলেমেয়েকে কালামুল্লাহ শরীফ শিক্ষা দাও কেননা নবী বলেছেন মান করাল কুরআনা ওয়ামিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাহা যাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউই শামসে এই আমার উম্মত শুনো শুনো তোমাদের মধ্যে যারা কোরআনে করিম তেলাওয়াত করবে কোরআনে করিম মতো আমল করবে কোরআন পড়বে নিজে পড়বে এবং কোরআন মতো আমল করবে উলবিসা ওয়ালিদাহু ওই কোরআন যে পড়ে কোরআন মতো আমল করে তার মাতা পিতাকে আল্লাহ কিয়ামতের ময়দানে তার মা বাবাকে সোনালি তাজ পরাবেন সোনালি স্বর্ণের রঙওয়ালা তাজ পরাবেন ওই স্বর্ণের রঙওয়ালা তাজের ফোকাস কি রকম নবী বলতেছেন দুনিয়ার মধ্যে যখন সূর্য উঠে তখন চারিদিকে আলোকিত হয়ে যায় কিয়ামতের ময়দানে অন্ধকারের মধ্যে ওই সমস্ত মা বাবা তাদের ছেলে মেয়ে কোরআন পড়েছে কোরআন মতো আমল করেছে তাদের তাজের ওই আলোগুলো কিয়ামতের ময়দানকে আলোকিত করে ফেলবে কি শিক্ষা দিলে বলুন না কোরআন শিক্ষা দিলে বলুন না কে দিলে কিন্তু আমরা আফসুস কোরআনে করিমের শিক্ষার মধ্যে নাই আমরা কোরআনে করিমের তালিমের মধ্যে নাই যাই হোক না কেন ছেলে মেয়ে যখন সাত বছর বয়সে পৌঁছবে তখন তাদেরকে নামাজের আদেশ দিতে হবে কি দিতে হবে কলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুরু আউলাদাকুম ওহুম আবনাউ সাবাসিন আমার নবী বলতেছেন উম্মত শুনো 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 জেনে রাখো তোমাদের ছেলে মেয়ে যখন সাত বছর বয়সে পৌঁছবে তাদেরকে নামাজ পড়ার শিক্ষা দিবে নামাজ পড়ার হুকুম দিবে নির্দেশ দিবে ওয়াদরিবুহুম ইযা বালাগু আশারা সিনিন যখন দশ বছর বয়সে পৌঁছবে নামাজ না পড়লে তাদেরকে মারবে কিসের জন্য নামাজ না পড়ার কারণে মারধর করবে এরপরে আসবেন আসবো আমরা নবীর প্রেম শিক্ষা দিবেন ছেলে মেয়েকে কি শিক্ষা দিবেন নবীর প্রেম নবীর মহব্বত আমার নবীর একটা হাদিস আছে হযরত আলী থেকে হযরত আলী বলতেছেন আমার নবী ইরশাদ করেছেন আদ্দেবু আউলাদাকুম আলা সালাসে সালিন হে আমার উম্মত তোমরা তোমাদের ছেলে মেয়েকে তিনটা বিষয়ে তালিম দাও এক নম্বর হলো কি হুব্বু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীর প্রেম নবীর ভালোবাসা দুই নম্বরে হলো ওহুব্ব আহলে বাইতিহি আমার আহলে বাইতের প্রেম তিন নম্বরে হলো ওয়াতিল কোরআন কোরআনে কারীমের তেলাওয়াতের শিক্ষা জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলে সম্মানিত উপস্থিতি এখন বলবো মা বাবা আমাদের থেকে কি হক পায় আমাদের উঠা বসায় চলায় ফেরায় মা বাবার প্রতি আদব বজায় রাখতে হবে মা বাবার প্রতি সম্মান বজায় রাখতে হবে মা বাবাকে যে কোনো প্রকারে সন্তুষ্ট রাখতে হবে মা বাবার জন্য নিজের সম্পদকে খরচ করতে হবে মা বাবার জন্য দোয়া করতে হবে আল্লাহ তো কোরআনে কারীমের মধ্যে তালিম দিয়েছেন মা বাবার জন্য কিভাবে দোয়া করবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরাত মা বাবার জন্য দোয়া করবে রব্বিরহামহুমা আল্লাহ আমাদের মা বাবাকে দয়া করুন যেভাবে তারা আমাদেরকে ছোটকালে দয়া দিয়ে লালন পালন করেছেন আপনি সেভাবে তাদের উপর কি করুন রহমত করুন আরো বেশি করুন জোরে বলুন না সুবহানাল্লাহ যাই হোক না কেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাহাবা উনি ইরশাদ করেছেন আমি একদা সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আইউল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলকে বেশি পছন্দ করে? নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর থেকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কোন আমলকে বেশি পছন্দ করে? আমার নবী বললেন, আসসালাতু লাওয়াক্তহা, সময় মতো নামাজ পড়া, ফজরের নামাজ ফজরের টাইমে পড়া, জোহর আসর মাগরিব এশা নির্ধারিত টাইমের মধ্যে পড়া। কেননা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এরশাদ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতাত, নিশ্চয় নামাজ হলো কি নির্ধারিত টাইমের মধ্যে ফরজ। যে নির্ধারিত টাইম নামাজের আছে ওই টাইমের মধ্যে আদায় করাটা নামাজ ফরজ বলুন না। নবী বলতেছে নির্ধারিত সময়ে ওয়াক্ত মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ এরপরে কোন ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমার নবী বলতেছেন, এ আমার সাহাবা শুনো, বিররুল ওয়ালিদাইন, নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন যে আমলকে বেশি পছন্দ করে সেই আমলের নাম হলো মাতা পিতার সাথে ভালো আচরণ করা, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা, মাতা পিতাকে বেশি মহব্বত করা, নিজের জানের চাইতেও বেশি ভালোবাসা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, তেরে কদমো মে জো হে গৈর কামো ক্যা দেখে, কৌনে নজরো মে জিসে দেখ কে তলোয়া তীরা, সলা দুনিয়া ফরশ ওয়ালে তেরে শৌকত কা উলু ক্যা জানে, খসরওয়া আরশ পে উড়তা হে পরীরা তীরা, সলা দুনিয়া হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমবারে বললেন সময় মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো নামাজ পড়া আল্লাহ বেশি ভালোবাসে, দুই নম্বরে বললেন মা বাবার সাথে ভালো আচরণ করা, সদ্ব্যবহার করা বুঝলাম, সুম্মা আইয়ু, এই দুই আমলের পরে আল্লাহ কোন আমলকে বেশি পছন্দ করে? আমার নবী বললেন, আল জেহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে জেহাদ করা, আল্লাহর রাস্তার মধ্যে জেহাদ করা। সাহাবা ইকরাম বদরের ময়দানে গিয়েছিলেন, ওহুদের ময়দানে গিয়েছিলেন, খন্দকের ময়দানে গিয়েছিলেন, খাইবারের ময়দানে গিয়েছিলেন, হুনাইনের ময়দানে গিয়েছিলেন, জেহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য, শহীদ হওয়ার জন্য, জান দেওয়ার জন্য, হয়তো নিজে শহীদ হবে অথবা গাজী হবে, সাহাবা ইকরাম গিয়েছিলেন। কিন্তু আমাদের জন্য তো যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো সুযোগ নাই, আমরা কিভাবে আল্লাহর রাস্তায় জেহাদ করব? আমরা সবচাইতে বড় জেহাদ করব সেটা হলো নিজের কুপ্রীতির বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে জেহাদ করা। কি করা? নফসের বিরুদ্ধে জেহাদ করা। এই জন্য নবী যুদ্ধের, বদরের যুদ্ধ বলুন, ওহদের যুদ্ধ বলুন, এই ধরনের যুদ্ধ থেকে আসার পর নবী বলতেন, রাজা আনা মিনাল জেহাদিল আসগরে ইলাল জেহাদিল আকবর, হে আমার সাহাবা ইকরাম,
বদরের যুদ্ধে গিয়েছি, উহুদের যুদ্ধে গিয়েছি, খন্দকের যুদ্ধে গিয়েছি, এইগুলো হলো ছোট যুদ্ধ। এখন আমাদের সামনে আছে বড় যুদ্ধ, সেটা হলো নফসের বিরুদ্ধে যুদ্ধ করা। কেননা নফস বলে কি মিলাদুন্নবীতে আসার প্রয়োজন নাই, নফস বলে কি নামাজ পড়ার প্রয়োজন নাই, নফস বলে কি আপনার রোজা রাখার প্রয়োজনে সামনে রমজান আসতেছে না। আমাদের মুসলমানের সেরা কোথায় গিয়ে দিনের বেলায় ইফতার করে, দিনের বেলায় ব্রেকফাস্ট করে, হিন্দুর দোকানে বসে বসে, কোন ঘরের ছেলে মুসলমানের, আফসোস। তাই ওই নফসের বিরুদ্ধে জেহাদ হলো সবচাইতে বড় জেহাদ। শয়তান বলতেছে মিলাদুন্নবীতে যাওয়ার প্রয়োজন নাই, আপনি শয়তানের কথাকে উপেক্ষা করে মিলাদুন্নবীতে আসলেন, বড় জেহাদ করলেন। শয়তান বলতেছে ঘুমাট নামাজের প্রয়োজন নাই, আপনি দুইটা তিনটা বাজে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়লেন, এটা হলো সবচাইতে বড় জেহাদ। শয়তান বলতেছে শীতকাল পানি বেশি ঠান্ডা, যদি পানি দরস তাহলে তোর হাত পেড়ে যাবে, মুখ পেড়ে যাবে, কিন্তু আপনি তারপরও ওই ঠান্ডা পানি দিয়ে ওযু করে কোরআন শরীফ তেলাওয়াত করলেন, নামাজ পড়লেন, ইবাদত করলেন, সেটা হলো সবচাইতে বড় জেহাদ। একটু আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ, ওই জেহাদ আমাদেরকে করতে হবে। তলোয়ার নিয়ে যুদ্ধ করতে কোথাও যেতে হবে না, বিধর্মী মারার জন্য কোথাও যেতে হবে না, মোশরেক মারার জন্য যেতে হবে না। আপনার আর আমার দায়িত্ব হলো নফসে শয়তানকে তীর মারা, নফসে শয়তানকে আঘাত করা, নফসে শয়তানের বিরুদ্ধে চলা। আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হুসনে ইউসুফ পে কাটি মিসর মে আঙ্গশ তেজনাম সর কটাতে হে নাম পে মরদান আরব হসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইয়া হানানু ইয়া মান্নান ইয়া দাইয়ানু ইয়া সুবহান মান আলাইনা যুল গুফুরান লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ আয়ে নামে মুহাম্মদ সাল্লে আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে আয়ে নামে মুহাম্মদ সাল্লে আলা সুবহানাল্লাহ দি জিসনে হামারে দিল কো জিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আয়ে নামে মুহাম্মদ সাল্লে আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনে উঠা কর দেখে জরা মালুম তুঝে হো যায়েগা কোরআনে উঠা কর দেখে জরা মালুম তুঝে হো যায়েগা হে কৌলে মুহাম্মদ কৌলে খুদা
सुबहानल्ला ए नाम मुहम्मद सल्ले अला सुबहानल्ला दी जिसने हमारे दिल को जिला सुबहानल्ला हे कौले खुदाई जिन्नु बशर इन्ना आतैना कल कौसर रब ने जुदिया कसरत से दिया सुबहानल्ला सुबहानल्ला सला दुनिया मुहम्मद मुस्तफा नूर अला नूर हबीबे किबरिया नूर अला नूर सलात मैं गदा तू बादशाह बरदे प्याला नूर का नूर दिन दूना तेरा दी डाले सदका नूर का सला दुनिया मोहतरम हाजरीन बल नबीर हादिस आमार रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेछेन तीनटी कथा समय मतो नामाज पढ़ा आल्लार काछे बेशी पचंदनीय मा बाबार साथे भालो आचरण करा मा बाबार साथे भालो आचरण किभाबे करब हजरते आबू उसाइद साइदी रदियल्लाहु ताआला अनहु आमार नबीर दरबारे आसलेन या रसूल अल्लाह या हबीब अल्लाह अल्लाह तो कुराने बोले सें माँ बाबार साथे भालो व्यवहार करार जुन्नो सदाचरण करार जुन्नो माँ बाबार साथे सम्पर्क बजाय रखार जुन्नो बोले सें किन्तु आमार माओ नाई बाबाओ नाई माँ बाप दुइजने दुनिया थेके एंतेकाल करेछेन या रसूल अल्लाह माओ नाई बाबाओ नाई किभाबे माँ बाबार साथे সদাচরণ করব মা বাবার সাথে সম্পর্ক বজায় রাখব আমার রাসূল বললেন তুমি তোমার মায়ের জন্য আসসালাতু আলাইহিমা তুমি তোমার মা বাবার জন্য নামাজ পড়বে কিভাবে নামাজ পড়ি কার জন্য আল্লাহর জন্য বলুন না আমরা কার জন্য নামাজ পড়ি আল্লাহর জন্য নামাজ পড়ে ফরজ নামাজ সুন্নত নামাজ নফল নামাজ এইগুলো পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করব আল্লাহ মা বাবা তো হারিয়ে ফেলেছি আল্লাহ মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দিন মা বাবার কবর আজাব মাফ করে দিন মা বাবা যদি কবরের মধ্যে শাস্তিতে থাকে আল্লাহ মা বাবাকে জান্নাত দান করুন এইভাবে মা বাবার জন্য কি করব দোয়া করব আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সুসন্তান মা বাবার জন্য কি করে থাকে আর কুসন্তান মা বাবার কবরের পারে গিয়ে গালি দেয় শুধু মা বাবাকে নয় বংশের সবাইকে গালি দেয় আর সুসন্তান সব সময় কি করে নিজের দোয়ার পাশাপাশি মা বাবার জন্য দোয়া করে নিজের দোয়া বাদ দেয় মা বাবার দোয়াকে প্রাধান্য দেয় ওয়াল ইস্তিগফারু লাহুমা মা বাবার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে মা বাবার জন্য কি করবে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে ওয়া ইনফাযু আহদিহিমা মা বাবা তাদের জীবদ্দশায় ছেলেদেরকে যে সমস্ত ওসিয়ত করে গেছে ওই ওসিয়তগুলো পালন করবে যেমন মা বাবা বলল বাবারে তোমার যদি দন্দৌলত হয় তাহলে তুমি কুরবানি দেওয়ার সময় আমার নামেও কি দিবে কুরবানি দিবে আমার নামেও কি দিবে কুরবানি দিবে আমি তোমাকে ওসিয়ত করে যাচ্ছি আল্লাহ যদি তোমাকে দন্দৌলত দেয় তুমি একটি মসজিদ বানাবে মা বাবার ওসিয়ত
আমাদের যে জনসম্পদ আছে ওই জনসম্পদ থেকে মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে, আল্লাহর রাস্তায় দান করবে, এতিমখানায় দান করবে, এই সমস্ত ওসিয়তগুলো আপনি পালন করবেন। ওয়েক রামুস সদিকিহিমা, শুধু তাই নয়, আমার নবী বলেছেন, এই আমার সাহাবা শুনো, মা বাবার যেই বন্ধু, আমার বাবার বন্ধু এবং আমার বাবার বাল্যকালীন বন্ধু, যৌবনকালের বন্ধু, বৃদ্ধকালের যে সমস্ত বন্ধু বান্ধব আছে, ওই বন্ধু বান্ধবকে সম্মান করতে হবে। এই বন্ধু বান্ধবকে সম্মান করা মানে কি? মা বাবাকে সম্মান করা। জোরে জোরে বলুন না সোহার। মা বাবার সাথে, মা বাবার কারণে, মায়ের কারণে নানার বাড়ি পেলাম, মায়ের কারণে হালার বাড়ি পেলাম, বাপের কারণে আমরা হ্যাঁ ফুফার বাড়ি পেলাম। ফু কার্দিকে, কার্দিক দিয়ে সম্পর্কিত, বাবার দিক দিয়ে এবং মায়ের দিক দিয়ে হোক, বাবার দিক দিয়ে হোক, যে সমস্ত আত্মীয় স্বজন পাবো ওই আত্মীয় স্বজনদেরকে আমরা ভালো চোখে দেখব, তাদের খোঁজ খবর নেব। তাদের যদি খোঁজ খবর নেওয়া হয় তাহলে সেটি মা বাবার হক আদায় হবে। মহতরম হাজরিন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী ইরশাদ করেছেন, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু। আমার নবী একথা বলতেছেন, তার নাক দুলিময় হোক, তার নাক দূষরিত হোক, তার নাক দুলিময় হোক, এইভাবে নবীজি বলে যাচ্ছেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, কলু ইয়া রাসূলুল্লাহ, মান কার নাক দুলিময় হোক? আপনি যে বলছেন তিনবার, নাক দুলিময় হোক, নাক দুলিময় হোক, কার নাক? আমার নবী বলতেছেন, মান আদরাকা ওয়ালাদাইহি ইনদাল কিবারে আহাদিহিমা ও কেলাহুমা, মা বাবা উভয়কে, যেই মানুষ আল্লাহর যেই বান্দা উভয়কে, মা বাবা উভয়কে পেল বৃদ্ধ অবস্থায়, একজনকে পেল অথবা উভয়কে পেল, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, অতঃপর সে জান্নাতে যেতে পারে নাই। আমার নবী বলতেছেন, তার মতো ফোড়া কপাল আমার উম্মতের মধ্যে আর কেউ নেই। কি মানা? মা বাবা হলো জান্নাত, মা বাবা হলো জাহান্নাম। হযরতে আবু মামা বাহিরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, একদা এক ব্যক্তি এসে নবীকে বললেন, মা হাক্কুল ওয়ালাদাইনি আলা ওয়ালাদিহিমা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবার হক, মা বাবা যে তাদের ছেলে মেয়ে থেকে হক পাবে, এ হকগুলো কি? আমার নবী জবাব দিল, কলা হুমা জান্নাতুকা ওয়ানারুকা, মা বাবা আমাদের জন্য জান্নাত, মা বাবা আমাদের জন্য জাহান্নাম। নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিকে বলতেছেন তারা জান্নাত, আবার বলতেছেন তারা জাহান্নাম, একই জিনিস কিভাবে জান্নাত হয় আবার কিভাবে জাহান্নাম হয়? আমার নবীজি বলতেছেন, মা বাবার যদি হেকমত করি, মা বাবার যদি হক প্রদান করি, মা বাবার সাথে যদি সদ্ব্যবহার করি, মা বাবার সাথে যদি ভালো আচরণ করি, ওই মা বাবা আমাদের জন্য জান্নাত, বাবার কারণে আমরা জান্নাতে যেতে পারবো, জান্নাতের মেহমান হতে পারবো, জান্নাতের নাজেনে মতবুক করতে পারবো। আর মা বাবার হক যদি না দিই, মা বাবার যদি খেদমত না করি, তাহলে মা বাবার কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমরা কি জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? জান্নাতে যেতে হলে মা বাবার হক দিন। যুবক বন্ধুদেরকে বলছি, যুবক ভাইদেরকে, শয়তানের পরচনায় পড়ে, ইবলিশের ফাঁদে পড়ে, আজেবাজে ছেলেদের কথার মধ্যে, তালের মধ্যে পড়ে, স্ত্রীর কথার মধ্যে পড়ে, আপনারা যারা মা বাবার কথাকে পাত্তা দেন না, মা বাবার সদ্ব্যবহার করেন না, মা বাবার হক দেন না, আপনাদের প্রতি ওসিয়ত অনুরোধ থাকবে, মা বাবার হেকমত করুন, দুনিয়া বলুন, আখিরাত বলুন, উভয় জায়গা আপনার জন্য আমার জন্য জান্নাতের বাগান হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি কোন জায়গায় অপমানিত হবেন না, আপনি আপনি যুবক, আপনি আমি কোন জায়গায় অপমানিত হব না, লাঞ্ছিত হব না, বেইজ্জতি হব না,
চারিদিকে আমাদের জয় চলবে, চারিদিকে আমাদের সুনাম হবে, প্রশংসা বাড়বে, যখন আমরা মাতাপিতার খেদমত করব আর মাতাপিতার গোলামি বাদ দিব। সেই যত বড় মাওলানা হোক না কেন, যত বড় শিক্ষিত হোক না কেন, যত বড় ডাক্তার হোক না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, যত বড় ফৈজওয়ালা হোক না কেন, সে সব জায়গার মধ্যে লাঞ্ছনা পাবে, বেইজ্জত হবে, অবশেষে তাকে যেতে হবে জাহান্নামে। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে না। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলে আমি নবী যখন মেরাজ শরীফে গেলাম, মেরাজের মেহমান হলাম, আমি নবী জিব্রাইলের সাথে জান্নাতে ঢুকলাম, ফাসামি তু ফিহা কেরাতান, আমি তখন ওই জান্নাতের মধ্যে কোরআনে করিমের তেলাওয়াতের আওয়াজ শুনলাম, কে যেন জান্নাতের মধ্যে কোরআনে করিম তেলাওয়াত করছে। নবী বলছেন আমি জান্নাতে মেহমান হলাম মেরাজের রাত্রে, তখন জান্নাতের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ শুনলাম, কুলতু মান হাযা, আমি রাসূল বললাম ও জিব্রাইল এই যে কোরআনে করিম তেলাওয়াত করছে সে কে, ওনার পরিচয় কি? আমার নবীকে উত্তর দেয়া হলো ফাকালু হারজা বিন নোমান। আমার নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, উনি হলো আপনার উম্মত হারজা, নোমানের ছেলে হারজা। আমার নবী বলতেছেন কাযালিকুমুল বীর, কাযালিকুমুল বীর, কাযালিকুমুল বীর, এটাই হলো নেকি, এটাই হলো নেকি, এটি হলো নেক আমল। ওকান আবার রান্নাসে বেউম্মি, নবী এরপরে বলতেছেন উম্মত শুনো, হারেসা ইবনে নোমান সে তার মায়ের বেশি বেশি যত্ন নিত, মায়ের বেশি বেশি খেদমত করত, মায়ের বেশি বেশি গোলামি করত, মায়ের সাথে সদাচরণ করত, মায়ের সাথে সদাচরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত তো দিলেন দিলেন, বেহেশত তো দিলেন দিলেন, সাথে সাথে জান্নাতের মধ্যে কোরআনে করিম তেলাওয়াত করার সুযোগ দিলেন। কত বড় নিয়ামত জান্নাত, একদিক দিকে জান্নাত আরেক দিকে হলো কোরআনে করিমের মতো আল্লাহর ঐশী কিতাবকে তেলাওয়াত করার মতো সুযোগ দিয়েছেন। কিসের বদৌলতে? মায়ের গোলামি করার বদৌলতে। আল্লাহ আমাদেরকেও মা বাবার গোলামি করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। মা বাবার খেদমত করুন, মা বাবার গোলামি করুন, দুনিয়ার সব অনায়াসে আপনার হাতে আসবে, জান্নাত আপনি নাগালে পাবেন। আমার রাসূলের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সওয়াবুল ঈমান, এই কিতাবের মধ্যে ইমামে বাইহাকি দশম খণ্ড 267 পৃষ্ঠা এই হাদিসটি নোট করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা ক্বালু ওয়াইন নাজর কুল্লা ইয়াউমিন মিয়াতু মাররা ক্বালা নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। আমার নবীর সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করতেছেন, নবী এরশাদ করেছেন যে সমস্ত ছেলেমেয়ে মায়া নিয়ে, দয়া নিয়ে, প্রেম নিয়ে, মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে মা বাবার চেহারার প্রতি থাকাবে, মায়া নিয়ে, প্রেম নিয়ে, দয়া নিয়ে মা বাবার চেহারার প্রতি তাকাবে,
আপন মা বাবার চেহারার দিকে নজর করবে আমার নবী বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম প্রত্যেকবার নজর করার বদৌলতে একটি কবুল হওয়া হজের সওয়াব দান করবেন আচ্ছা বলুন তো হজ করতে যেতে কত টাকার প্রয়োজন হয় আওয়াজ দিয়ে বলুন না কমপক্ষে 5 লক্ষ টাকার প্রয়োজন একজন মানুষ হজ করতে গেলে হাজী সাহেব বলতে বড় হজ করার জন্য কমপক্ষে 5 লক্ষ টাকার প্রয়োজন আর কত কষ্ট বিমানে করে জেদ্দা যাওয়া জেদ্দা গিয়ে আল্লাহর ঘরের চারিদিকে তাওয়াফ করা সওয়াব মারওয়ায় সাই করা ঠেলাঠেলি করে ভিড়ের মধ্যে হাজরে আসওয়াদকে চুমা দেয়া এরপরে আপনি মিনা বাজারে গেলেন মকামে মিনায় গেলেন আরাফার ময়দানে গেলেন আবার ফিরে আসলেন মুজদালিফার মধ্যে মুজদালিফা থেকে আপনি ফিরে আসলেন মিনাতে এরপরে অথবা মদিনাতুল মুনাওয়ারা গেলেন 5 লক্ষ টাকা খরচ করে আপনি কষ্ট করে হজ করলেন এরপরও আপনি বলতে পারবেন না আপনার হজ কি কবুল হয়েছে কি হয় নাই গ্যারান্টি নাই টাকা খরচ করেছেন কিন্তু হজ কি কবুল হয়েছে কি হয় নাই গ্যারান্টি নাই কিন্তু আমার নবী বলতেছেন উম্মত আমার শুনো দয়া নিয়ে মায়া নিয়ে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে মায়ের চেহারার প্রতি একবার তাকাও আল্লাহ কবুল হওয়া হজের সওয়াব দিবেন একবার দৃষ্টির বদৌলতে সাহাবা ইকরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ কোন মানুষ যদি তার মা বাবাকে দৈনিক 100 বার মায়ার নজরে দয়ার নজরে মহব্বতের নজরে থাকায় আমার নবী বললেন হা 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 আল্লাহু আকবার আল্লাহ মহান আতিয়াবু আল্লাহ পবিত্র যেই ব্যক্তি আমার উম্মতের যেই সমস্ত নরনারী প্রেম মায়া ভালোবাসা নিয়ে মা বাবার চেহারার প্রতি তাকাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল হওয়া 100টি হজের সওয়াব দিবেন সায়ুন না হনুদিন মা বাবা গজবন নিজে সাধন আল্লামা আবু ইসাক উনি একজন মুফাসসিরের নাম আল্লামা আবু ইসাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি একজন মুফাসসিরের নাম মুফাসসির বলা হয় কাদেরকে যারা তাফসীর পড়ায় যারা কি পড়ায় তাফসীর পড়ায় তাফসীর শাস্ত্রের যাদের কাছে জ্ঞান আছে তাদের কি বলা হয় মুফাসসির অতি শর্ট টাইমের মধ্যে আমি শেষ করতে যাচ্ছি আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহ যাকে আল্লাহ জলিলুল কদর পয়গম্বর বানিয়েছেন মূসা কালিমুল্লাহ যিনি প্রত্যেকদিন তুর পর্বতের পাদদেশে গিয়ে কুহে তুরে গিয়ে আল্লাহর সাথে হাজার কালাম করতেন তাওরাত কিতাবের ধারক বাহক বানিয়েছেন হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর অতি কাছের পয়গম্বর মূসা কালিমুল্লাহ একদিন সফরে যাচ্ছেন এনতাকিয়া থেকে এনতাকিয়া হলো একটি জায়গার নাম নুজহাতুল মাজালিস এই কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান সফুরি আলাইহির রহমান বর্ণনা করতেছেন মূসা কালিমুল্লাহ এনতাকিয়া থেকে শামের দিকে বর্তমান সিরিয়ার দিকে এনতাকিয়া থেকে সিরিয়ার দিকে সফর করছেন কিছু দূর যাওয়ার পর হয়রান হয়ে গেলেন পেরেশান হয়ে গেলেন দৈহিক শক্তি কমে গেল এক জায়গার মধ্যে বসে গেল আল্লাহর কাছে ফরিয়াদ করল খোদাবন্দ কুদ্দুস আল্লাহ আমি মূসা কালিমুল্লাহর দেহের মধ্যে শক্তি কমে গেছে আর হাঁটতে পারছি না আমার কোনো যানবাহন নাই আমার কোনো বাহন নাই আল্লাহ তুমি যদি তোমার রহমতের বলে আমার জন্য একটি যানবাহনের ব্যবস্থা করে দিতে তাহলে আমি খুব খুশি হতাম আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ তো আর নেভারি একটি কি দিন যানবাহনের ব্যবস্থা করে দিন আল্লাহ বললেন মূসা রে সরাসরি আমি দিব না আমি আল্লাহ তোমাকে সরাসরি দিব না তুমি ফলান জায়গার মধ্যে যাও তুমি যেদিকে যাচ্ছ এর সামনের দিকে অল্প কিছু দূরে গিয়ে দেখবে একজন যুবক যে যুবক বসে বসে এবাদত করছেন ওই যুবকের কাছে গিয়ে সালাম দিবে মূসা কালিমুল্লাহ আল্লাহর কথা মতো আল্লাহর হুকুম তামিল করার জন্য সামনের দিকে এগুলেন সামনের দিকে গিয়ে ওই যুবককে দেখলেন এবাদতের অত উনি যখন সালাম ফিরালেন ওনাকে বললেন জনাব আসসালামু আলাইকুম
সালাম দেওয়ার পর বললেন আমি আপনার কাছে ফরিয়াদ করছি আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন এবং আমার জন্য যানবাহনের ব্যবস্থা করে দিন আমি সফরে বের হয়েছি আর হাঁটতে পারছি না আপনি আমার জন্য এই যানবাহনের ব্যবস্থা করে দিন বর্তমানে তো মার্সিডিজ গাড়ি আছে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওই সময় বিমান ছিল না এয়ারলাইন ছিল না দামি দামি গাড়ি ছিল না জিপ ছিল না কোস্টার ছিল না আমরা সিএনজি করে আসছি সিএনজি ছিল না অটো রিকশা ছিল না মূসা কালিমুল্লাহ আল্লাহর কথা মতো ব্যক্তির কাছে প্রার্থনা করলেন আমার জন্য বাহনের ব্যবস্থা করে দিন ওই ব্যক্তি আসমানের দিকে সেন আসমানের এক কন্ড মেঘমালাকে মিহলো টুররে মেঘমালাকে নির্দেশ দিলেন হে মেঘমালা এদিকে আসো সাথে সাথে মেঘমালাটা নিচে নেমে আসলো মূসা কালিমুল্লাহকে ইশারা করলেন আই আল্লাহর নবী আপনি এই মেঘমালার উপর আরোহণ করুন মূসা কালিমুল্লাহ অত্যন্ত খুশি হয়ে মেঘের উপর পা রাখলেন ওই মেঘটা ওনাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে এনতাকিয়া থেকে সিরিয়ার দিকে আল্লাহ আসমানে যখন উঠলেন আকাশে যখন মেঘের উপর উঠছেন আল্লাহ জিজ্ঞেস করলেন মূসা রে তুমি যে মেঘের উপর আরোহণ করছো যে মেঘকে বাহন বানিয়েছো যে মেঘকে ডেকে তোমার বাহন বানিয়েছে তার পরিচয় তো জিজ্ঞেস করলে না তার পরিচয় তো আমার কাছ থেকে নিলে না শুধুমাত্র বললে আমার জন্য বাহনের ব্যবস্থা করে দিন আমি দেখাই দিলাম একজন বান্দাকে উনি তোমার জন্য ব্যবস্থা করলো আপনার পরিচয় নিলে না একটু পরিচয় নিবে কি মূসা কালিমুল্লাহ বললেন আল্লাহ হয়রান ছিলাম তো পেরান শান ছিলাম এই জন্য পরিচয় নেওয়ার সুযোগ হয় নাই খেয়াল ছিল না আপনি নিজেই বলুন ওই বান্দাকে ওই বান্দা কিরকম ওই বান্দাকে এই পাওয়ার দিলেন কেন আমাকে তো এই পাওয়ার দেন নাই বান্দাকে এই পাওয়ার দেওয়ার কারণ কি আল্লাহ বললেন ওই মানুষ তার জিন্দেগিতে মা বাবার বেশি গোলামি করেছে মা বাবার খেদমত করেছে মা বাবার খেদমত করতে করতে মা বাবা দুইজন কবরবাসী হয়েছে তারপরও মা বাবার দোয়া মা বাবার জন্য দোয়া করতে আছে ইবাদতের মধ্যে মা বাবার জন্য দোয়া করতে রয়েছেন কিভাবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর এইভাবে দোয়া করতে আছেন আর ওনার মা বাবা যে সময় এন্তেকাল করছেন এন্তেকালের পূর্ব মুহূর্তে এন্তেকালের আগে ওই ছেলের জন্য এইভাবে দোয়া করেছে আল্লাহ একজন সন্তান আমরা দুইজন দুনিয়াতে রেখে যাচ্ছি এই ছেলেকে আপনি কবুল করে নিন এই ছেলে যেই রকম বলবে সেই রকম তুমি করিও আল্লাহ ওই ছেলে যদি আসমানের তারাকে চায় আসমানের তারা তার কাছে নিয়ে দিও আসমানের সূর্যকে চায় তার কাছে নিয়ে দিও চন্দ্রকে চাইলে চন্দ্র নিয়ে দিও আল্লাহ যেটা চায় সেটা দিও আল্লাহ বলতেছেন মূসারে আমি এমন ভাবে তাকে কবুল করলাম ওনার মা বাবার দোয়াকে তার হকের মধ্যে কবুল করলাম উনি আসমানের মেঘ ডেকে আপনার বাহন বানিয়েছেন এটা তো আদানা ব্যাপার সামান্য ব্যাপার ওই ব্যক্তি যদি আমাকে বলে আল্লাহ দুনিয়াটাকে উল্টিয়ে দাও দুনিয়াটা কি করে দাও চিৎপটান করে দাও উল্টিয়ে দাও আমি আল্লাহ সাথে সাথে ওনার কথা মতো দুনিয়াটাকে উল্টিয়ে দেব এবং কিয়ামত কায়েম করে দেব কেননা ওনার জন্য ওনার মা বাবা দোয়া করে গেছেন মা বাবার দোয়া কত বড় দৌলতে বেশ চিন্তা করুন মা বাবার হেদমত করলে মা বাবার দোয়া অটোমেটিকলি এসে যাবে যেটা বলতে চেয়েছিলাম মুফাসসির আল্লামা আবু ইসহাক একদিন তফসির পড়াচ্ছেন ছাত্রদেরকে নিয়ে এক ছাত্র বলতেছে হুজুর আমি গত রাতে স্বপ্ন দেখেছি আপনার দাড়িগুলো সোনালি রঙের শিক্ষককে ছাত্র বলতেছে হুজুর গত রাতে আমি স্বপ্ন দেখেছি আপনার দাড়িগুলো সোনালি রঙের ঝক 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 করতেছে ঘটনাটা কি কি সোনার সোনালি রং দিয়েছেন স্বর্ণ মেখে দিয়েছেন এখানে হযরত আবু ইসহাক বলতেছেন এই আমার ছাত্র তুমি ঠিক বলেছো গত রাতে আমি আমার মুখ দিয়ে মায়ের কদমে সুমা দিয়েছি এবং আমি আমার দাড়ি দিয়ে
এই দাড়ি দিয়ে মায়ের কদমের ধুলা পরিষ্কার করে দিয়েছি, এই জন্য আল্লাহ তোমাকে আমার দাড়ি সোনালী রঙের যে হয়েছে আল্লাহ তোমাকে এইভাবে দেখিয়েছেন, কি মানা মা বাবার খেদমত করলে আল্লাহ অতুলনীয় অভাবনীয় পুরস্কার দিয়ে থাকেন। আল্লাহ মা বাবার খেদমত করার জন্য, গোলামি করার জন্য, সদাচরণ করার জন্য আমাদেরকে আপনাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। মা বাবার জন্য সপ্তাহান্তে কবর জিয়ারত করবেন, প্রতি শুক্রবারে গিয়ে কবর জিয়ারত করবেন, যা জানেন তাই পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ মা বাবার গুনাহ মাফ করে দিন। হুজুরের দোয়া চাইতে আপনার এই মুখের কথাটার দাম অনেক বেশি, আর এটাও যদি করতে না পারেন তাহলে মনে রাখবেন আপনার মতো পোড়া কপালের ছেলে বদ সন্তান পৃথিবীর জমিনে আর নাই। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক। সবাই বলে সবার দীর্ঘায়ু কামনা করে, আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে, সাহেবে দাওয়াতের খাইরিয়ত কামনা করে আজকের মাহফিল এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।